সুবর্ণগ্রাম ঢাকার পাশে ভ্রমণের জন্য খুবই সুন্দর একটি জায়গা। ঢাকার কোলাহল এবং কর্মব্যস্ততা রেখে একটু প্রশান্তির খোঁজে চলে আসতে পারেন এই সুবর্ণগ্রাম রিসর্টটিতে। এখানে রয়েছে আধুনিক রিসর্ট, এর পাশাপাশি বিনোদনের অনেক সুযোগ, যেমন স্পিডবোট রাইড, ঘোড়ার রাইড, চিড়িয়াখানা সহ আরও অনেক অনেক রাইড। তাছাড়াও এই রিসর্টটিতে রয়েছে সুইমিং পুলের সুব্যবস্থা। এবার আসেন এই পার্কটিতে আপনার কিভাবে যাবেন। আপনারা ঢাকার গুলিস্তান থেকে গাউসিয়া যাবার যে অনেকগুলো বাস পেয়ে যাবেন, হুলতাপ গাউসিয়া আপনাদেরকে নামতে হবে ফার্স্ট অফ অল। সেখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা এই সরাসরি পার্কে যেতে পারবেন। তো গাইস, রাইট নাও হচ্ছে আমরা সুবর্ণগ্রাম আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট হাইওয়ের সাথেই হচ্ছে ভুলতা গাউসিয়া পড়ছে, দেখতে পাচ্ছেন বাহিরের ক্রসিং এটা। এখন আমরা হচ্ছে ভিতর দিকে ঢুকতেছি। তো আমাদের এই রিসোর্টটিতে পার পারসন কস্টিং হচ্ছে 300 করে, 300 টাকা করে হচ্ছে আমাদের প্রবেশ মূল্য, হচ্ছে 300 টাকা জনপ্রতি। আমরা দুজন ঢুকছিলাম, সেক্ষেত্রে 600 টাকা লাগছে। আর এই রিসোর্টটিতে ফার্স্টে ঢুকলে আপনাকে মনে হবে মনে হয় 5-star কোনো হোটেল ঢুকতেছি, মানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপর হচ্ছে আপনার রিসোর্টে ঢুকতে হবে। তো এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো দিয়ে পুরো রিসোর্টটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। কস্টিং পড়বে পার পারসন 100 করে। তো এই ঘোড়া রাইডটা হচ্ছে মূলত পার পারসন 100 করে। আপনারা যখন ঘোড়া রাইডটা দিবেন তখন দেখতে পারবেন সাফারি জোন, এখানে বিভিন্ন ধরনের পশু প্রাণী আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।